হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই ফেসবুকে অনেকেই এরকম একটা নিউজ দেখতে পারতেছেন বা নোটিফিকেশন পেয়েছেন যে ফেসবুক প্রোটেক্টর। সো ফেসবুক প্রোটেক্ট আসলে কি, আর এই আপডেট কি জন্য ফেসবুক নিয়ে আসছে, এটা আমি বিস্তারিত এই ভিডিওতে বলিয়ে দেবো। সো ভিউয়ার্স, ফেসবুক এই আপডেটটা নিয়ে আসার মূল কারণ যে কিছুদিন আগে আমরা হয়তো বা ইউটিউবে দেখেছি যে একটা মানে সিকিউরিটির জন্য একটা ভেরিফাই করতে বলেছিল, ওইটাও আমরা কিন্তু ইউটিউবের সেম সিস্টেমে করেছি। যাই হোক, এখানে কিন্তু ফেসবুকেও এই একই সিস্টেম চালু করেছে। সো বুধবার 13 অক্টোবর বিবিসি বাংলা বাংলার এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে। সো এই তথ্য জানার পর অর্থাৎ অনেকের মধ্যে যে কনফিউজ হয়েছে যে আসলে এটা কি, এটা ফেসবুক বলে দিয়েছে যে এটা একটি বাড়তি নিরাপত্তা দিবে এবং ফেসবুক প্রোটেক্ট নামে যে ফিচারটি এনেছে তারা, এটা মানে তারা মানে কোনো প্রকার এই আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের যে প্রবলেম থাকে, ও অন্য কেউ কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবে না। সো ভিউয়ার্স, এই জন্যই কিন্তু ফেসবুক মূলত এই সিস্টেমটা চালু করেছে। কোনো হ্যাকাররা কিন্তু আমাদের এই ফেসবুকটাকে মানে সে ইজিলি চালাইতে পারবে না। সো এক কথায় যদি আমরা বলি যে এটার আসলে মেইন কাজটা কী, যেমন আমরা যদি জিমেইলে লগ ইন করি সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু একটা এক্সট্রা একটা নোটিফিকেশন চলে আসে যে আমি কোন ডিভাইস থেকে আমি এটা কানেক্টেড করছি, সেখানে কিন্তু আমার একটা মানে পিন ওটিপি সাবমিট করতে হয়। সেম সিস্টেমই কিন্তু এই ফেসবুক নিয়ে এসেছে। সো ফেসবুক বলে দিয়েছে যাদের এইরকম মানে এইরকম যারা এটাকে আপগ্রেড না করবে তাদের অ্যাকাউন্টকে লক করা হবে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই যদি এরকম একটা নোটিফিকেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এরকমভাবেই আপনার আমি যে সিস্টেমে দেখিয়ে দেবো সেই সিস্টেমে আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। সো এটা করার ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং আপনার অ্যাকাউন্টটাকে সেফ থাকবে। সো আমি যদি এখান থেকে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেখান থেকে যদি আমি একটু ট্রাই করে দেখাই, সো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এরকম থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হইতেছে যে এখানে দেখুন যে সেটিংস, জাস্ট সেটিংয়ে আপনি ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। সো এখান থেকে আপনি এটা দেখুন, আমার কিন্তু একটা মাত্র মানে টিক মার্ক রয়েছে আর বাকি দুইটা কিন্তু মানে টিক মার্ক নেই। সো আমাদের এই তিনটাই কিন্তু টিক মার্ক করতে হবে। সো আমি এখান থেকে যদি ফিক্সটা যদি অন করে দিই সেক্ষেত্রে আমি এখান থেকে যে কাজটি করব সেটা হইতেছে যে আমি ফেসবুক এবং মেসেঞ্জার দুইটার মধ্যে আমি যে কোনো একটা আমি অন করে দিতে পারি। সো আমরা যদি ডেস্কটপ বা ব্রাউজার থেকে করি তাহলে আমরা কীভাবে করব, সেম আমরা এখান থেকে ফেসবুক মেন হোম পেজে চলে আসব। এখান থেকে আমি যে কাজটি করব সেটা হইতেছে যে আমি সিমোরে ক্লিক করব। সিমোর থেকে ক্লিক করার পর আমি অর্থাৎ আমি এখান থেকে এই সেটিংটা সেটিংয়ে আসার পর আমরা এই সেটিংয়ে ক্লিক করে দেব। যে সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেব। সো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে যে কাজটি করব চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। সো এখান থেকে আমি ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর আমি যে কাজটি করব এখানে সেটা হচ্ছে যে আমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব। সো কন্টিনিউয়ে ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে যে এক্সটার্নাল কিছু ইয়ে বলছে, যাই হোক আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি সেম এখান থেকে তারা বলে দিয়েছে যে যে কোনো একটা ইউজ, অর্থাৎ আমি ফেসবুকে আমি এই নোটিফিকেশনটা যেন পাই সেজন্য আমি এখানে ফেসবুকটা অন করে দিব। সো অন করে দেওয়ার পর আমি নেক্সট করে দিতে পারি অথবা আমরা এখান থেকে এটা করে দিয়ে স্কিপ করে নেক্সট করে দিতে পারি। সো আমি এখান থেকে করতেছি, আপনারা সেম সিস্টেমে করবেন। আচ্ছা, যেহেতু আমার এবার পাসওয়ার্ড ওকে, আমার সব কিছু ওকে, এবার আমি রিভিউ অ্যানাদার টপিক। সো এখান থেকে আমি ক্লিক করলাম। সো আমার কাজটা কিন্তু এখানে হয়েছে, জাস্ট এবার যদি আমি এটাকে স্কিপ করি
এবার দেখুন যে ডান, সাকসেসফুলি ডান। সো আমার কিন্তু দুইটা কমপ্লিট হয়েছে। সো এবার আরেকটা যে প্রসেসিংটা রয়েছে এটা আমরা কিভাবে কমপ্লিট করব, সো এটা মানে আমরা এটাতে ক্লিক করব। এরপর আমরা যে কাজটি করব, দেখুন আমরা জাস্ট এখানে গেট স্টার্টেডে ক্লিক করলেই আমাদের এটা মানে আমরা কিসের মাধ্যমে এটা আমরা ইয়ে করতে চাই যে অটোমেটিকলি অ্যাপস। সো আমরা যদি চাই যে এটা প্রোটেক্ট মানে গুগল, আচ্ছা আমি যেহেতু এখানে টেক্সট এসএমএসের মাধ্যমে যে এটা ভেরিফিকেশন নেব, সেজন্য আমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেব। সো কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে একটা নাম্বার দিব, যে এই নাম্বারে আমি যখন যতবার লগ ইন করবো এই নাম্বার দিয়ে কিন্তু আমার ততবারই কিন্তু কোড দিয়ে কিন্তু আমার এটা কনফার্ম করতে হবে। সো ভিউয়ার্স, আমি এখানে আমার নাম্বার দিয়ে এটাকে কনফার্ম করে দেবো, সেই জন্য আমি এখানে একটু স্কিপ করব। সো ভিউয়ার্স, কনফার্ম করার পর আমাদের মাঝে এরকম একটা কোড, অর্থাৎ এইরকম একটা বক্স শো করবে, জাস্ট এখানে আমার 6 ডিজিটের একটি কোড চলে আসবে আমার মোবাইল ফোনে। জাস্ট এই 6 ডিজিট কোডটা আমার এখানে দিতে হবে। সো ভিউয়ার্স, আমি এখানে স্কিপ করার পর আমি এটা কোড দেওয়ার পর আমি এখানে জাস্ট কন্টিনিউ করে দেবো, তারপর আমি দেখিয়ে দেবো যে আমার কাজ কমপ্লিট কি না। আমি এখানে স্কিপ করব। ভিউয়ার্স, কনফার্ম করে দেওয়ার পর এবার দেখতে পারবেন যে আমার কাজটা কিন্তু কমপ্লিট। সো আপনারা এরকমভাবে কাজগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে আশা করা যায় আপনারা এই প্রবলেমটা আর ফেস করবেন না। সো ভিউয়ার্স, আমি আশা করি যে যতটুকু পর্যন্ত আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম ততটুকু পর্যন্ত আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা এটা এই সেটিংটা করে নিতে পারেন। অবশ্যই এই সেটিংটা আপনারা করবেন, তাছাড়া কিন্তু আপনারা এটা কিন্তু ইয়ে করতে পারবেন না। সো ভিউয়ার্স, আমরা এখানে দেখুন যে আমরা একটু ওয়েট করার পর আমরা যে কনফার্মটা করলাম, অর্থাৎ আমার 3 স্টেপ পর্যন্ত আমার কমপ্লিট। সো আমরা এরকমভাবে যে লাস্ট স্টেপটা করলাম, ওখানে আমার ফোন নাম্বার প্লাস আমার ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা দিয়ে দিছি ওই ফোন নাম্বারে একটা এসএমএস আসছে, জাস্ট ওই কোডটা আমি এখানে পেস্ট করে দেওয়ার পর আমি কিন্তু লগ ইন অ্যালার্টটা পেয়ে গেলাম। সো ভিউয়ার্স, এখন যদি আমি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করি সেক্ষেত্রে আমার কিন্তু মোবাইল ফোনে কিন্তু একটা মানে নোটিফিকেশন চলে আসবে। যাই হোক ভিউয়ার্স, এরকম করে আপনারা এই প্রোটেক্টরটা আপনারা আপডেট করে নেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে ফেসবুকের অন্য কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানিয়ে দিব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমি আশা করব যে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি ফেসবুক রিলেটেড মানে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই।